বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমি কারোর বউ, কারোর মা এই পরিচয়টাতে বাঁচতে চাইতাম না। আমি রাস্তাগুলো খুঁজতে খুঁজতে, কোথায় নুড়ি কাকড় ফেলতে ফেলতে নিজের রাস্তাটাই নিজে মসৃণ করতে পেরেছি। আমি সবসময় নিজেকে খুঁজে বার করতে চেষ্টা করেছি। অভিনয়টা তো একটা সমুদ্রেরই মতো, এক ফোটা জল তোলা হয়নি এখনো। পশ্চিমবঙ্গে থিয়েটার করে আমরা সংসার চালাতে পারবো সেই ব্যাপারটা করে ফেলা যায়নি। মা কখনো বন্ধু হয় না। আমি কাঁদছি, আমি কষ্ট পাচ্ছি, এটা টিভির পর্দায় ও মাকে আবার কাঁদতে আবার কষ্ট পেতে দেখতে চায় না। মনে একটা বাস্কেট থাকে, সেখানে আমরা ওই সুগন্ধি ফুলগুলোকে তুলে তুলে রেখে দিই, মাঝে মাঝে একা একা গন্ধ শুকি। জীবনটাকে নিংড়ে নিয়ে মানে মজায় থাকতে চাই। কিছু জনকে দেখলে মনে হয় না মায়ের মতোই ভালো, আমার সঙ্গে তুলিকাদি রয়েছে, সত্যি তোমাকে দেখে মনে হয় মায়ের মতোই ভালো। তো কেমন আছো? শুটিং এর ব্যস্ততা তো রয়েছে, প্রচন্ড ব্যস্ত তুমি, তবুও তোমাকে যেটা আমি এসে বললাম যে এতটা এনার্জি কি করে পাও? আসলে কাজটা ভালোবাসি, মানে আমার সত্যি সত্যি ওই চরিত্রগুলো যখন আসে, একটু কঠিন এবারের এই ফাগুনের মোহনার অনুরাধা, কারণ এই মানুষটাকে আমি কখনো দেখিনি। এমন একটা অনেক দিন ধরে বাড়িতে টর্চার্ড হওয়া বিভিন্নভাবে বিভিন্ন কারণে, সেটা পরে দর্শকরা জানতে পারবে, দেখতে পারবে, সেই মানুষটা একটা বয়সের পরে তার বয়সটা বাড়েনি। তো ওরকম কোনো মহিলার মুখোমুখি আমি এখনও হইনি, তাই সেই মহিলাকে না খুঁড়ে খুঁড়ে বার করতে যে মজাটা হচ্ছে, সেই মজা করতে করতেই আমার আরও ভালো লাগছে। হ্যাঁ, সরে গিয়েও দেখছিলাম এত ইমোশনাল একটা শট দিচ্ছিলে তুমি, মানে গলার ভয়েসটা অনেকটাকে তোমাকে বাড়াতে হয়েছে কখনো, মানে হ্যাঁ কন্টিনিউ, এটা অসুবিধা হয় না কোনো সময়? না রে, মানে বেসিক্যালি কাজটাকে ভালোবাসলে না ওইগুলো আলাদা করে ম্যাটার করে না। মানে আমি চিৎকার করলাম কি, আমি তো ওই মানুষটা হয়ে কথা বলছি, ওই মানুষটার ইমোশনে যদি ঢুকে যাই, ডিরেক্টর যখন খুশি হন বা পাশের কোয়াক্টাররা যখন প্রপার রিয়াকশনটা দেন, মনে হয় ঠিক আছে, কোনো কষ্ট হচ্ছে না, কোথাও কোনো কষ্ট নেই। একদম, যদি আমি খুব ভুল না করি, প্রায় 25 বছর ইন্ডাস্ট্রিতে, আমার মনে হয় এটা 96 থেকে ধরলে বোধ হয় তোর 23, ওই 27 মতো হচ্ছে টানা, মানে হ্যাঁ টানা বলতে পারিস 25, কারণ 98 থেকে আমি একদম থামিনি, ঈশ্বর আমাকে থামতে দেননি, তোরা আমাকে থামতে দিসনি, দর্শক আমাকে থামতে দেয়নি, তোমার দর্শক তোমায় থামতে দেয়নি। 96-এ তুমি বলছো যে হ্যাঁ ডেবিউ হয় তোমার, তারপর থেকে তো ব্যাক টু ব্যাক তার মাঝখানে থিয়েটার জয়েন করেছিলে। আমি 98-এই যখন মহাপ্রভু করতে শুরু করলাম, দেবাংশুদার যিশুর প্রথম কাজ, তখনই আমার কোথাও মনে হলো আমি জগন্নাথ বসুর, কিছু দিনের জন্য জগন্নাথ বসুকে পেয়েছি, মানে কন্টিনিউ করতে পারিনি কাজটা, কারণ ছেলে খুব ছোট ছিল। তো আমার তখন মনে হচ্ছিলো হাত পাগুলো নিয়েও একটু শেখার, একটা প্রশিক্ষণের দরকার। এখন যেরকম প্রচুর স্কুল তৈরি হয়েছে, অ্যাক্টিং ওয়ার্কশপ করা যায়, শেখা যায়, সেগুলো তখন তো ছিল না। তখন আমরা জানতাম অভিনয় শেখার একটাই জায়গা, থিয়েটার। তো সেই করে আমার রনিদা, আমার দাদা হতেন রজতাভ দত্ত, রনিদাই আমার থিয়েটারের পথপ্রদর্শক বলা যেতে পারে। থিয়েটার করেছি 7-8 বছর, পেরেছি অল্প সময় করতে। এবার জম্বে মজা দিয়ে তোমার শুরু হয়, হ্যাঁ তারপর তুমি থিয়েটার জয়েন করো, মানে এই যে সিরিয়াল করতে করতে 96 এর পরে তখন ছেলে খুব ছোট ছিল বলে কাজ করিনি, 98-এ আমি আবার শুরু করি, 98-এ আমি থিয়েটার জয়েন করি। আচ্ছা, মানে আগে তোমার সিরিয়াল দিয়ে শুরু হয়, তারপর থিয়েটার যায়, মানে কোথাও গিয়ে অভিনয় প্রশিক্ষণটা আরও বেশি করে নেওয়ার জন্যই থিয়েটার। হ্যাঁ, ওই মানুষগুলোকে খুঁড়ে বার করাটার প্রসেসটা আমি সে অর্থে জানতাম না, আমাদের ব্যবহারিক জীবনে চলতে চলতে যতটা জানতে পারি, কিন্তু আরও যে অনেক, মানে অভিনয়টা তো একটা সমুদ্রেরই মতো, এক ফোঁটা জল তোলা হয়নি এখনও, ওই শেখার প্রসেসটা অনন্ত, টিল ডেথ। এই যে লম্বা জার্নিটা চলছে, কেমন তোমার এই জার্নিটা? ভালো খারাপ মিশিয়ে তো একটা জার্নি হয়। অভিনয়ের জন্য তুই যদি 25-27 কাউন্ট করিস, সেটা ভীষণ কম সময়। অভিনয়টা তুই, আমি যেদিনকে মারা যাব সেদিনকে আমার শেখাটা ইনকমপ্লিট থেকে যাবে। হ্যাঁ, কারণ এটা একটা সমুদ্রের মতো, তো কাজে ভালো খারাপ আমি বলব না, আমার সব প্রত্যেকটা এক্সপিরিয়েন্স ভীষণ আমি এনজয় করেছি, চেরিশ করেছি, এবং আমাকে সবাই ভালোবেসেছেন বলেই তো এখনো তোদের সামনে আছি, ভালোবাসাটা পেয়েছি না, এখনো ভীষণ ভালোবাসে সবাই। তুমি একটা কথা বলো, মানে তুমি যখন মা হয়ে গেছো বাস্তবে, তারপর তুমি সিনেমায়, মানে সিরিয়ালে এসছো, সিনেমায় এসছো, তো অনেকটা দেরিতে হয়ে গেল কি আসাটা?
দেরি বলবো না রে, মানে কি জানিস তো আজকাল বড়রা বলেন যে প্রত্যেকটা জিনিসের জন্য সময় নির্ধারিত থাকে। আমার বোধ হয় ওই সময়টা মানে মা হয়েছি তাকে তো বড় করা একটা দায়িত্বের মধ্যে পড়ে, আর আমি সবসময় খালি ওইটা খুঁজতাম যে আমি কারোর বউ কারোর মা এই পরিচয়টাতে বাঁচতে চাইতাম না। মানে আমি তুলিকা বসু একটা ইন্ডিভিজুয়াল, সে কে কী করে। আমি প্রথম ছোট্টবেলা যখন ছেলে ছোট তখন ওকে একটু ঘাইটায় ঘুমটুম পারি ভোরের সকালের প্লে হাউস থেকে ক্লাস ফোর স্কুলে পড়াতাম। মানে আমি সবসময় নিজেকে খুঁজে বার করতে চেষ্টা করেছি, তারপরে অভিনয়ে আসা। কাজে দেরি কিছু হয়নি, সব প্রসেসগুলোই জীবনে থাকা দরকার ছিল, তাই আমি আজকে এখানে বসে তোর সঙ্গে কথা বলতে পারছি। আচ্ছা একটা কথা বলো, সংসার ছেলে সব সামলে এতদিন ধরে টানা অভিনয় করে যাওয়া, সবটা ব্যালেন্স করলে কী করে? না খুব যে আমাদের যারা আমরা অভিনয় জগতে আছি তারা খুব যে টিপিক্যাল হাউস ওয়াইফদের মতো, আমি তাদেরকে রেসপেক্ট করি, ওইভাবে সংসারটা আমরা করতে পারি না। আমাদের একটুখানি ওই ফোনের মধ্যেই সংসারটা বেশি চলে, ইনস্ট্রাকশন দিতে হয় বাড়ির বিভিন্ন ক্ষেত্রে, আমাদের এমন এমন পিলার থাকে। আমার যেরকম কল্পনা আর চৌধুরী জি, কল্পনা আমার রান্নাবান্না আমি খেতে পাই কল্পনার জন্যে, ডাস্টিং আমার জামা কাপড় পরিষ্কার থাকে ওর জন্যে আমাকে দেখে রাখে, আর চৌধুরী জি আমার জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ। মানে এরা না থাকলে আমি কী করে এই ফিল্ডটাতে কাজ করতে পারতাম আমি জানি না, জাস্ট আমি জানি না। দীর্ঘদিন ধরে তোমাকে আমরা পর্দায় দেখেছি মা হতে, তুমি মানে এমন কারোর মা হওনি বলে আমি মানে খুঁজে বের করতে পারবো না। সবার দেশ থেকে যদি শুরু করি সোহমদা সবার মা, তো তোমার সবচেয়ে ভালো ছেলে কে? দেখ এটা তো ভীষণ পলিটিক্যালি কারেক্ট একটা আনসার দিতে হবে। সব মায়ের কাছে সব সন্তানই ভীষণ আদরে, আর সব থেকে একটাই শুধু এ হয়েছিল টোটা রায়চৌধুরী আমাদের ভীষণ আদরের টোটা। একটা ছবিতে ওর মা হয়েছিলাম তখন ও খুব রেগে গেছিল, কি হচ্ছে কি এটা তুমি কেন, মানে এইরকম মজার এক্সপিরিয়েন্স। এই যে বারবার মা হও পর্দায়, এছাড়াও তোমাকে অন্যান্য চরিত্র তো দেখেছি কিন্তু মা হতে বেশি দেখেছি তোমাকে, কখনো কি তোমার মনে হয়েছে যে একঘেয়েমি লাগছে বা ক্লান্তি আসছে? না কেন কি, আমি তো মা হয়ে এসেছি, আর মা মানেই কিন্তু একরকম মা নয়, মানে প্রত্যেকটা চরিত্র আলাদা তো সেই মানুষগুলো আলাদা, আমি সেই আলাদা আলাদা মানুষগুলোকে একটু খুঁজে ডিসেকশন করে আলাদা আলাদা ভাগে ভাগে চেম্বারে ঢোকাতে চেয়েছি। কাজে আমার কখনোই একঘেয়ে মনে হয়নি, আমি সবসময় খুঁড়তে থাকি চরিত্রগুলোকে। এত এত বছরের অভিজ্ঞতা, ভালো খারাপ দুটো অভিজ্ঞতাই তো হয়েছে, তোমার একটা সবচেয়ে ভালো অভিজ্ঞতা আর একটা খারাপ অভিজ্ঞতা যেটা তোমার মনে থাকবে? ওরকম করে বলা যায় না রে, মানে ভালো একটা না, মানে ভালো রোজ ঘটতে থাকে। মানে আজকেও এমন এমন অনেক ঘটনা ঘটেছে আমি ওরকম করে তুলে রাখা যায় না, মানে এটা না মনের ভেতরে থাকে, মনে একটা বাস্কেট থাকে সেখানে আমরা ওই সুগন্ধি ফুলগুলোকে তুলে তুলে রেখে দিই, মাঝে মাঝে একা একা গন্ধ শুকি, ওটা সবার সঙ্গে বলার মতো নয়। তবে খারাপ অভিজ্ঞতা, আমি তাচ্ছুটে বসে আছি, খারাপ অভিজ্ঞতার সম্মুখীন আমি হইনি, আমি লাকি এনাফ এখনো হইনি, এবং আমি আশা করি হবও না। তুমি নিজেই এত ভালো মানুষ যে তোমার সাথে খারাপ অভিজ্ঞতাটা হওয়ার নয়। আচ্ছা তুমি যখন অভিনয় এলে বাড়ির থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছিলে? বাড়ির থেকে হ্যাঁ সাপোর্টটা পেয়েছিলাম, আমার ছেলের বাবা ওইদিকে, কিন্তু মা বাবারা একটুখানি টেনশন, মা বাবাদের একটা ভয় থাকে তো বাচ্চা বড় করাটা, তোর হাতে হচ্ছে না সেটা কেমন হবে ঠিকঠাক হবে কি না, মাদের একটা চিন্তা থাকেই তাদের সন্তানকে নিয়ে। সে আমার মাকেও আমি অনেক আমার করা মায়ের চরিত্রে আনবার চেষ্টা করেছি কিন্তু পারিনি, মারা একটু ভয় পেতেন, কিন্তু এখন আমার মায়েরাই আমার গ্রেট পিলার, আমার ছেলে তো আছেই, সবাই মিলে ওরকম সাপোর্ট, তখন হয়তো মনে হয়েছিল যে আর একটু বেশি সাপোর্ট করলে আমার একটু হাঁটতে সুবিধে হতো, কিন্তু আমার মনে হয়েছে এখন বসে ভাবি ভাগ্যিস করেনি, তাই আমি রাস্তাগুলো খুঁজতে খুঁজতে কোথায় নুড়ি কাকড় ফেলতে ফেলতে নিজের রাস্তাটাই নিজে মসৃণ করতে পেরেছি। রনিদা বললো যে থিয়েটারের পথ প্রদর্শক, তুমি যেটা বললে যে তোমার দাদার মতো তোমাকে যখন থিয়েটারটা, তখন কি ভেবেছিলে যে না সিরিয়াল করছি আবার থিয়েটারে কেন জয়েন করব? না আমাদের ওই সময়টাতে 98-এ তখন না থিয়েটারটা একটা আমরা উৎসবের মতো করে দেখতে যেতাম, 31st ডিসেম্বর 1st জানুয়ারি এগুলো একটা মানে রবীন্দ্রসদনে সারা রাত্রি, মানে ওটা না একটা আমাদের অন্যরকম জগৎ ছিল, যে অন্ধকার হয়ে গেলে মানুষগুলো বেরিয়ে আসেন, ওই চরিত্রটা করেন একভাবে বলেই যান, মানে ওটা একটা অন্যরকম, এখন আমার গায়ে কাঁটা দেয় ভাবতে, সেটা আমি করতে পারবো এটা আমি ভাবতেই পারিনি। রনিদাকে জিজ্ঞেস করছিলাম যে রনিদা কী করা যায় বলতো, তখন রনিদা আমাকে বলল তুই থিয়েটার, রনিদার বন্ধু ভীষণ ভালো বন্ধু, থিয়েটারে জয়েন করলে তোর এইগুলো
তোর যে সমস্যার কথা বলছি সেগুলো কাটবে, কিন্তু থিয়েটার না সিরিয়াল এটা তখন ভাবার মতো অত বড় হয়ে যায়নি। এমন কিছু সমস্যা হতো কি সিরিয়ালের ক্ষেত্রে না অভিনয়ের ক্ষেত্রে সমস্যা হতো যার জন্য তুমি বলছিলে? চরিত্র বুঝতে গেলে না একটা সার্বিক পড়াশুনো থাকার দরকার। তখন না আমাদের এখন যে এই মুঠোফোনে প্রচুর মানে কি বলবো তোকে, বিভিন্ন ক্লিকস আছে, এ আছে, বিভিন্ন এ থেকে আমরা ছবি দেখতে পারি। তখন তো আমাদের ছবি দেখার অপশনটা অত ব্রড ছিল না, ওই দেখা পড়াটা তো ভীষণ জরুরি অভিনয়ের জন্য। সেই দেখা পড়ার জন্যই থিয়েটার করা, মানে পড়তে থাকা, জানতে থাকা, বুঝতে থাকা, একটা ক্লাস থিয়েটারটা, কোনো মানে ওটা লাক্সারি নয়, থিয়েটারটা একটা প্রশিক্ষণ কেন্দ্র। থিয়েটারে সময় দিতে পারো না, ওটাই মুশকিল। মানে আমাদের একটু আমরা দুর্ভাগা বলবো যে আমাদের পশ্চিমবঙ্গে এখনও থিয়েটার করে আমরা সংসার চালাতে পারবো সেই ব্যাপারটা করে ফেলা যায়নি, সেই জন্য আমার কষ্ট হয়। কিন্তু থিয়েটার করতে গেলে মুশকিলটা হচ্ছে থিয়েটার 24 ঘন্টা চায়, যে কোনো মাধ্যমই 24 ঘন্টা চায়। এবার অভিনয়ের মধ্যে তো সিনেমা, সিরিয়াল, ওয়েব সবগুলো, টেলিফিল্ম, অ্যাড সবটা একটা সেগমেন্টের মধ্যে পড়ছে, কিন্তু থিয়েটারটা একদম আলাদা একটা সেগমেন্ট। ও আমার কাছ থেকে 24 ঘন্টা চায়, কিন্তু থিয়েটারকে এখন 24 ঘন্টা দিতে চাও আমার কাছে বিলাসিতা জীবন নির্বাহর জন্য, কারণ বাঁচতে না পারলে তো চরিত্রগুলোই তৈরি করতে পারবো না। সেই জন্য এখন একটু আবার আসবো তোমার কাছে থিয়েটার। তুমি বাস্তবে মা হিসেবে কেমন, মানে ছেলের কাছে মা হিসেবে কেমন, রাগি, বকাবকি করো নাকি খুব আদরের? ঠিক যেমন হওয়া দরকার একটা মায়ের। মানে আমার ছেলেকে একটা সময় খুব বলার চেষ্টা করেছিলাম যে বন্ধুর মতো, মানে হয় না এক একটা বয়স যে জানতে পারছি না কি করে বেড়াচ্ছে, বুঝতে পারছি না, তখন খুব বলেছিলাম যে আমি তো তোমার বন্ধু, এখন তুমি শেয়ার করতে পারো। তখন আমাকে ছেলে একটা কথা বলে দিয়েছিল যে মা মা কখনো বন্ধু হয় না, মা মা বন্ধু বন্ধু। তো আমি সেটা ওর কাছ থেকে শিখেছি, তো আমি মা ওই ওর কথা অনুযায়ী মা মাই থাকার চেষ্টা করি, নরমে গরমে দুষ্টুমি করলে বকি, এখনো বকি, আর আদরও তো করি। এই যে বারবার যে তোমাকে মা হিসেবে দেখি, মানে বিভিন্ন রকম মা হয়েছে, তো সেক্ষেত্রে তোমার ছেলের কি কমেন্ট থাকে যে মায়ের মায়ের অভিনয়ে? তো আমি জানি না, আমি খুব অল্প কিছু কাজে একটু নেগেটিভ ক্যারেক্টার করতে পেরেছিলাম, আমাকে সবাই একটু পজিটিভ ক্যারেক্টারই দেওয়ার চেষ্টা করেন। আমার ছেলেরা আবার নেগেটিভ ক্যারেক্টার, ডমিনেটিং কাউকে এ করছে, সেইগুলো আমার কাজ খুব পছন্দ করে। আমি কাঁদছি, আমি কষ্ট পাচ্ছি, এটা সেটা কোন সেন্টিমেন্ট থেকে জানি না, এটা টিভির পর্দায় ও মাকে আবার কাঁদতে, আবার কষ্ট পেতে দেখতে চায় না। মাকে আবার কাঁদতে বা কষ্ট পেতে দেখতে, এটা মানে তোমার কি এমনি? না, আমরা মানুষ হিসেবে যা চলতে চলতে জীবনে অনেকগুলো কান্না থাকে, অনেক দুঃখ থাকে, অনেক মজা থাকে, সবটা মিলে তো আমি এরকম চরিত্রগুলোর মধ্যে কান্নাও থাকে, মজাও থাকে, সুখ থাকে, দুঃখ থাকে, সবটা মিলিয়ে আমি তো কখনো কখনো তো দেখেছি আর পাচ্ছি না, কষ্ট হচ্ছে এমন। আর তখন তো একটা সময় আমাদের শুটিং শেডিউলটা তো টাইমটা বাঁধা ছিল না, তখন সত্যিই খুব কষ্ট হতো। এখন ঈশ্বরের আশীর্বাদে একটু আমরা বিশ্রাম নিতে পারি, বিশ্রাম না করেও ভালো লাগার জায়গাটাকে খুঁড়ে যাওয়াটা একটু কষ্টের ছিল, তখন কখনো কখনো হয়েছে কষ্ট। ডেইলি শিডিউল, রোজ কাজের ব্যস্ততা, তুমি তো এনজয় করো পুরো বিষয়টাকে, আর যখন কোনো সময় মানে হয় না যে ভালো লাগছে না বা মন খারাপ, সেই সময়টা নিজেকে কীভাবে হ্যান্ডেল করো? মন খারাপটা আমি হয় না, আমার একটু বেড়াতে যেতে ইচ্ছে করে, যদিও এই এই ধরনের কাজ থেকে বেড়াতে যাওয়ার একটা বড় টাইমটা পাওয়া যায় না। আমি সিনেমা দেখি, থিয়েটার দেখি, সেটা বাইরেও হতে পারে, এখন তো মুঠোফোনেই হয়, সেখানেও হতে পারে, আমি দেখাটা কিংবা কোনো বড় বড় অ্যাক্টরদের ইন্টারভিউ দেখি, আমি সবটার থেকে মানে জীবনটাকে নিংড়ে নিয়ে মানে মজায় থাকতে চাই, ভালোবাসি। ছেলে অভিনয় করবে বা অভিনয় জগতে আসবে এরকম কি তোমার কোনো ইচ্ছে ছিল? একদম ছিল না, কিন্তু আমি কখনো তো ওটা ফোর্সও করতে পারি না ওর যেটা ইচ্ছে। তবে আমি না অবাক হয়ে যাই, ও আসেনি এই ফিল্ডটাতে, জানি না কি কেন, কিন্তু আমি কোনো চরিত্র যদি অন্যরকম পাই, একটা চরিত্র পেয়েছিলাম ওই কাছের মানুষ যার একটা এরম সাইড পড়া, আমি রেফারেন্স চাইলে সারা বিদেশের বই, ছবি, নাটক ওর কাছে, মানে ডিকশনারি একটা, মানে অগাধ পাণ্ডিত্য। আমি এই ক্ষেত্রে আমি খুব লাকি এনাফ যে পড়া, দেখা, জানাটা আমার থেকে অনেক বেশি, আমার মাস্টারমশাই আছে বাড়িতে একজন। বহু চরিত্র করেছে, তোমার কাছের চরিত্র কোনটা সবচেয়ে বেশি তুমি? আমার সবগুলো রে, মানে ওরকম করে এখনো কাছের চরিত্র হয়ে গেলে তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে, আমি কেন শেষ করতে দেবো, এই তো কাছের চরিত্র পেয়ে গেছি, টাটা, কেন আসুক না, আসতে থাকুক, বেছে নেবো কাছের চরিত্র।
আচ্ছা মানে দাও বহু চরিত্র তো করেছো, তবুও কোনো আফসোস রয়েছে যে না এই রকমের ধরনের চরিত্রটা এখনো করা হয়ে ওঠেনি? না, আমার বিশ্বাস কর, আমার বরঞ্চ অনেক সময় অনেকে বলেছে এত ছোট চরিত্র করলি, আমার একটা লাইনও যদি থাকে আমি সেটাও পারফেক্টলি কি করে বলা যায়, কোন বলাটাতে আমার টং করছে মনে হচ্ছে হ্যাঁ এইভাবে বলা উচিত ছিল, এটা ঠিক বলা, সেটা আমি খুঁজে চলি সবসময়। সেই জন্যে আমার ওই এটা কেন করলাম না, ওটা কেন পেলাম না এখনো অবধি মনে হয়নি, যা পেয়েছি তাতেই আমার ভয় ভয় করেছে যে বাবা রে ঠিক মতো পারবো তো, সেই ভয় নিয়ে এখনো চলছি। তোমাকে যারা ভালোবাসে এখনো সমানভাবে ভালোবেসে চলেছে, আর তুমি মানুষ হিসেবে এত ভালো যে তোমাকে ভালো না বেসে পারা যায় না, কি বলবে তোমার দর্শকদের? টলি টাইমের সমস্ত দর্শককে বলবো যে আপনারা আছেন বলেই আমরা আছি, কাজে কখনো পাশ থেকে সরে যাবেন না, সময়টা একটু বাজে চলছে আমাদের চারপাশে বুঝতেই পারছেন, আমরা খুব ভালো আছি বলা যাবে না, কি করে খুব ভালো থাকা যায় খুঁজে বার করুন, একটু একটু করে আমরা আসুন আবার একটা ভালো জায়গায় ভালো পরিবেশে বাঁচি, ভালো করে শ্বাস নিই, ভালো থাকুন সবাই। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।